আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে মৃত কাফের ব্যক্তিকে দেখলে কি হয়, কিতাবের মধ্যে কি উল্লেখিত রয়েছে। আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। স্বপ্নে যদি কেউ মৃত কাফেরকে মরা অবস্থায় দেখতে পায়, তাহলে তার সন্তানাদের উঁচু মর্যাদা বোঝায়। আল্লাহ তাআলা নিকট তার অবস্থা ভালো বোঝাইয়া থাকে। এই ব্যাখ্যাটা আপনাদেরকে জানাচ্ছি 92 নম্বর পেজ, আল্লামা ইবনে সিরিনের খাব নামক গ্রন্থ। যদি কোনো মৃতকে হাসিতে ও পরে কাঁদতে দেখে, তাহলে এই ইঙ্গিত বহন করে যে তার মনের আশা পূরণ হবে। ফা আম্মাল্লাযী নাসওয়াদাত উজুহুহুম আকফারতুম বা'দা ঈমানিকুম, বস্তুত যাহাদের চেহারা কালো হইবে তাহাদেরকে জিজ্ঞাসা করা হইবে, তোমরা কি ঈমান আনার পর কুফরি করেছিলে। এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 106 নম্বরে বলেছেন। যদি মৃতকে বিমার বা তাহার গায়ে ময়লাযুক্ত কাপড় দেখে, তবে বান্দার হক ছাড়া আল্লাহ তাআলা ও তাহাদের মধ্যে দিনের যে সমস্ত হক রয়েছে সে সম্পর্কে জিজ্ঞাসিত হইবে। যদি কেহ মৃতকে ব্যস্ত বা ক্লান্ত দেখে, তবে ইহা ওই ব্যস্ততা বা ক্লান্তির আলামত যাহাতে সে লিপ্ত রহিয়াছে। আশা করছি বুঝতে পেরেছেন। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।